হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বালা শুনি আপনারা, আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনার মাঝে আইলাম। তো এখন একটু রান্না বাড়া করমু, এখন দুপুরের লাগে এখন সকাল 11টা বাজছে প্রায়। তে আকা আমরা কিচেনে যাই। ওকে, তো কিচেনে তো আইলাম, আবার পর আপনার লগে শেয়ার করি। আজকে আমি একটা সবজি রান্না করমু, যেমন ঝিঙ্গা, আলু, পটল, চিচিঙ্গা সব কিছু দিয়া, চিকেন দিয়া। আর এদিকে তো সব কিছু রেডি করে রাখি দিছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, কটা কাঁচামরিচ। তো আপনারা অবশ্যই দেখবা যে আমি কিলা সবজিটা রান্না করি, আর এদিকে তো চিকেনটাও আছে। তো চিকেনটা আমি একটু ক্লিন করে দইয়া নিই, তারপরে আমি রাঁধতে যাই। মুখে তো গাইজ, আবারও প্রতিদিনের মতো আরেকটা কথা, যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর পাশে তাহা বেল আইকনটি একটু অন করে রাখি দিবা, এতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাইব। আর যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা যারা সাবস্ক্রাইব করে লাইছেন সবরে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অবিরাম ভালোবাসা। তো আমার মাংসটা ক্লিন করি নেই গিয়া নেওয়া শেষে, অবশ্যই আপনাদের কইলাম রান্নাটা দেখাইনি। তো আমার মাংসটা ক্লিন করে নেওয়া শেষ, এখন আমি একটু সবজিটা ধুইনি। তো ভিউয়ার্স, আমি আমার সবজিটা একটু দইয়া ক্লিন করে নেওয়ার, যেহেতু চিকেন দিয়া পাঁচ মিশালি সবজি রান্না করবো, সব কিছু দিয়া পছন্দ করেন সবে সবজি, একটু মাঝে মাঝে আমি সবজি রান্না করি। গাইজ, আমার তো সবজিটা ক্লিন করিয়া নেওয়া শেষ, এখন আমি আস্তে আস্তে রান্নাটা বুয়াই দিয়ার। ওকে, লেটস গো। তো ভিউয়ার্স, আমি একটা খড়াই চুলার উপরে বুয়াই আনিছি। তো আমি এখন তেল দিলাম সবজিটা রান্না করার লাগিয়া। অবশ্যই তো আপনারা জানেন আমি সবজি রেডি করে ক্লিন করে নিলাম, তো এই মুহূর্তে এখন আমি সবজিটা একটু রান্না করবো। পরিমাণ মতো তেল দিছি, তেলের মাঝে আমি রসুন অ্যাড করবো। তো আমি তেলটা একটু গরম হওয়ার পরে দুইটা তেজপাতা দিলাম। তেজপাতাটা আমি একটু ভাজিয়া নেওয়ার পরে আমি রসুন বাটা দিলাম। রসুন বাটা দেওয়ার পরে একটু ব্রাউন কালার করিয়া নেওয়ার, এর ভিতরে আপনারা ওয়েটিং থাকবা। তো রসুনটা ব্রাউন কালার করিয়া নেওয়ার পর আমি আমার পেঁয়াজটা অ্যাড করলাম, তারা কিছু সময় বাজিয়া নিল। এর পিছনে আপনারা ওয়েটিং থাকবা, ওকে, বিরক্ত হইবা না। তো আমার পেঁয়াজটা তো একটু বাজিয়া নিলাম, নেওয়ার পরে আমি এক এক করিয়া সব উপকরণ দিয়া, তো এক চা চামচ হলুদ দিলাম, পরিমাণ মতো আপনারা দিবা। আমার আমার সবজি যতটুকু আমি পরিমাণ মতো অতটুকু হলুদ দিলাম, তার মাঝেও আমার কাছে আরও হাফ চা চামচ লাগবো মনে হয়, তা দিলাম আমি। এখন ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া এক চা চামচ বড় করিয়া দিলেও চলবো, আমার পরিমাণ মতো তো যেহেতু আমি দিব। আপনারাও আপনার সবজি অথবা চিকেন সবটুকু পরিমাণ মতো দিয়া দিবা। এখন যেহেতু আমি কিছু কাঁচামরিচ এড করবো, তাই আমি মরিচটা একটু, লাল মরিচটা একটু হাফ চা চামচ, দুই চা চামচ, তাও ফুল নাই, হাফ চা চামচ করিয়া দুই চা চামচ দিলাম। তাও ফুরিয়া না যাওয়ার লাগে একটু পানি এড করলাম, পানিটা দিয়ে আমি কিছু সময় ভাজি। তো একটু পানি দিয়া ভাজিয়া নেওয়ার পর আমি লবণটা দিই, পরিমাণ মতো লবণ অবশ্যই দিবা আপনারা, যে যে এরকম লবণ, লবণ তো আর আপনারা পরিমাণ মতো অবশ্যই দিবা, কারণ সবজি পরিমাণ অনুযায়ী। আমি আরও কিছু সময় ভাজিয়া নেওয়ার পর আমি আমার মাংসটা অ্যাড করলাম। অবশ্যই সবজি আমি একটু গিলা গেলা হাড্ডি গুড্ডি দিয়া সবজিটা রান্না করি আর।
তো ভিউয়ার্স বালা খরি বাজিয়া লওয়ার পর আমি আর একটু পানি দিয়া আমার সবজিটা এড করিলাম আর নামাইবা ঠিক আগ মুহূর্তে আমি আমার কাঁচা মরিচটা এড করব তো দেখতে থাকবা অবশ্যই কিলা লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা আমি হালকা পানি দিলাম ফর্ম পুড়িয়া যাওয়ার খুব সম্ভাবনা আছে যার কারণে আরও কিছু সময় বাজিয়া নেই বালা খরিয়া মোচার গন্ধটা যত সময় মরছে না তত সময় পর্যন্ত সবজিটা দিতে পারতাম না তারপরে আমি সবজিটা দিব তো ভিউয়ার্স আমার তো মাংসটা কষাইয়া নেওয়ার পরে আমি আমার সবজিটা দিলাইলাম সবজিটা দিয়া আমার আস্তে আস্তে ওইতে থাকব আমার সবজিটা তো এর ভিতরে আপনারা সঙ্গে থাকা আগে তো ভিউয়ার্স এবার তো আমার সবজি ওর আস্তে আস্তে সবজিটা হোক আর আমরা তো আম চাটনি খাইতাম ইচ্ছা জাগলো আমার দিন যেহেতু কাঁচা আম দিয়া চাটনি খুব মজা লাগে ঠিক আছে তো আমি আম বানাইয়া নিয়ে আর চাটনি করার লাগে তো ভাবলাম আপনার লগে একটু শেয়ার করি আর আপনারাও এনজয় করবা তো আমি কিছু আম বানাইয়া তো রাখছিও আর সাবিনা হেল্প করা আফাও আসন সাইডে সবে আমরা আম চাটনির লাগে আম পাতলা পাতলা করে বানাই আনি আর বন্ধুরা আমার ভিডিওটা তো একদম কীরকম হয়ে গেছে এডিটিং হয়েছে না সরি আপনারা একটু কষ্ট করে দেখি আনিবা আমার আজকের ভিডিওর এডিটিং পরিপূর্ণ হয়েছে না ঠিক মতো আপনারা একটু কষ্ট করে দেখি লাইবা আমি আবারও সরি কিন্তু আপনার কাছে এডিটিং সুবিধা হয়েছে না কিলো হয়ে গেছে আমি এখন দেখতাম ফারিয়ার যে খুব খারাপ হয়েছে এডিটিং তো আমরা আম চাটনি রেডি করি তো খাওয়া দাওয়া এখন করবো আর আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটা দেখবা